একটি স্কুলে যদি দুজন ছাত্র মারপিট করে, ঝগড়া করে, তখন আমরা কি ভাবি? যে দুজন ছাত্রেরই কম বেশি 19-20 দোষ আছে, কেউ কম নয়। কিন্তু কখনো এটা ভেবেছেন যে হয়তো একজনা দোষী আর অন্যজন নিজের দোষ ঢাকার জন্য হইচই করছে, মারপিট করছে? এমনও তো হতে পারে। ঠিক এমন হতে পারে নয়, এমনটাই হচ্ছে কলকাতা হাইকোর্টে। দুর্নীতি ধরা পড়ে গেছে। যেই দুর্নীতি ধরা পড়ে গেছে, আরো একটা দুর্নীতি এই রাজ্যের মানুষের সামনে চলে আসবে। শিক্ষকের চাকরি চুরি দুর্নীতি গোটা বাংলার মানুষ দেখে নিয়েছে। স্কুলে শিক্ষক নিয়োগ হবে, সেখানেও দুর্নীতি। আর এরপরে যে দুর্নীতিটা ফাঁস হতে চলেছে সেটা আরো মারাত্মক। মানুষের জীবন নিয়ে দুর্নীতি, ডাক্তারিতে দুর্নীতি। ভুয়ো SC ST সার্টিফিকেট দিয়ে বা টাকার বিনিময়ে ডাক্তাররা সুযোগ পেয়ে যাচ্ছে সরকারি মেডিকেল কলেজগুলোতে, ভর্তি হয়ে যাচ্ছে ভুয়ো ডাক্তার। ভাবুন, সরকারি হাসপাতালে আপনাদের জীবন নিয়ে টানাটানি। সেই দুর্নীতি যদি বাংলার মানুষের সামনে চলে আসে, তাহলে সামনের লোকসভা ভোট আসছে, 2026-এ বিধানসভার নির্বাচন আসছে, এই রাজ্য সরকারটা, তোলামূলের সরকারটা আরো বিপদে পড়ে যাবে। তাই দুর্নীতিকে চাপা দিতে হবে। আর দুর্নীতিকে চাপা দিতে হাতিয়ার কি? ঝগড়া শুরু করে দাও, ঝামেলা শুরু করে দাও। এবং তারা জানে, নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই রাজ্যের মেইনস্ট্রিম মিডিয়া, খবরের কাগজ, টিভি চ্যানেল কোনোদিন এই বাংলার মানুষকে খবরের পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটা জানাবে না। আপনারা যেমন, আপনারা সবাই দেখছেন কলকাতা হাইকোর্টে একটা বেনজির ঘটনা ঘটছে, নজিরবিহীন ঘটনা। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আরেক বিচারপতি, ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের ঝামেলা শুরু হয়েছে। আপনারা শুধু এটাই দেখছেন। ওই যে স্কুলের বাচ্চাদের উদাহরণ দিলাম, আপনাদের অনেকের মত দুজনাই দোষী। কিন্তু আসল ঘটনাটা কি? ঘটনার পেছনে আসল সত্যটা কি? নিউজ দেখছেন, নিউজের পেছনে আসল গল্পটা কি? সেটা কি কোনো বাংলার মিডিয়া, এত বড় বড় সাংবাদিক বাংলায় আছে, তারা কি আপনাদের জানাচ্ছে? জানাবে না। আপনারা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে কি নজিরবিহীন কাণ্ড আমাদের তোলামূলের সরকারটা চালিয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টে, আরো একটা বড় দুর্নীতি চাপা দিতে। যে দুর্নীতিটা বছরের পর বছর ধরে হয়ে আসছে, আর এবারে মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের ভর্তিতে এই দুর্নীতিটা সামনে এসে গেছে। কার জন্য? বাংলারই এক জেলার প্রত্যন্ত গ্রামের মেয়ের মামলা করার জন্য। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আপনাদেরও জানা দরকার যে নজিরবিহীন কাণ্ড এই রাজ্যে ঘটছে, তার পেছনের আসল গল্পটা কি। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গত 9 জানুয়ারি কলকাতা হাইকোর্টে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন, আমরা প্রতিবেদন করেছিলাম। গত 9 জানুয়ারি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে জানিয়েছিল যে 58 জন ভুতুরে শিক্ষকের সন্ধান পাওয়া গেছে। এই 58 জন ভুতুরে শিক্ষককে কারা নিয়োগ দিয়েছে তা কেউ জানে না, রাজ্য সরকার জানে না, SSC জানে না। চমকে উঠেছিলাম আমরা, এতদিন জালি শিক্ষক, দুর্নীতিবাজ শিক্ষক শুনেছিলাম, আর এবারে শুনলাম ভুতুরে শিক্ষক নিয়োগ হয়েছে। তাদের কারা নিয়োগ দিয়েছে রাজ্য সরকার জানে না, যে রাজ্য সরকারটাকে আপনারা 3-3 বার নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন। আর এবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির চাপে পড়ে, হ্যাটস অফ টু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার উদ্যোগে এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্বীকার করতে বাধ্য হলো যে জাল জাতিগত শংসাপত্র দেখিয়ে এই বাংলার সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তি হয়েছে এমন 14 জনকে খুঁজে পাওয়া গেছে। ভালো করে শুনুন, আরো একবার বলছি, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বিশেষ সাংবিধানিক বেঞ্চে, যে বেঞ্চ বিচার করছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর বিচারপতি সৌমেন সেনের এই নজিরবিহীন লড়াইয়ের, সেই সাংবিধানিক বিশেষ সাংবিধানিক বেঞ্চে রাজ্য সরকার জানিয়ে দিল যে এখন অবধি এই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ক্ষেত্রে 14টি ভুয়ো শংসাপত্র পাওয়া গেছে। অর্থাৎ জাল SC ST সার্টিফিকেট দেখিয়ে কলকাতা বা রাজ্যের অন্যান্য সরকারি মেডিকেল কলেজগুলিতে এখন অবধি রাজ্য সরকার খুঁজে পেয়েছে 14 জনকে যারা ভুয়ো শংসাপত্র দেখে ভর্তি হয়েছে। তাহলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সঠিক ছিলেন,
তিনি বুঝতে পেরেছিলেন যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ক্ষেত্রে, ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে বেনিয়ম হয়েছে। এবার আপনারা বলুন, যারা তোলামূলের কর্মী সমর্থক এই প্রতিবেদন দেখছেন তাদের কথা আমরা ধর্তব্যের মধ্যে আনছি না, যারা তৃণমূল ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলের সমর্থক বা নিরপেক্ষ যারা আছেন, যারা কোন রাজনৈতিক দলের সমর্থন নন, তারা বলুন, আপনি যদি বিচারপতি হতেন এবং আপনি যদি এটা বুঝতে পারতেন যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারিতে ভর্তিতে দুর্নীতি হয়েছে, SC ST সার্টিফিকেট জাল করে লোকে ভর্তি হয়েছে আপনারা এবং এর পেছনে তৃণমূলের নেতা মন্ত্রীরা আছেন, তাহলে আপনারা যদি বিচারপতি হতেন তাহলে এর তদন্তভার কার হাতে তুলে দিতেন? কলকাতা পুলিশকে, রাজ্য পুলিশকে, নাকি CBI হাতে তুলে দিতেন? বুকে হাত রেখে বলুন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি CBI হাতে তদন্তভার তুলে দিয়ে কি ভুলটা করেছিলেন? বাংলার এক মেয়ে, কি নাম তার? বাংলার এক মেয়ে ইচ্ছা সোরেন, তার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। কে তিনি? এই পশ্চিম মেদিনীপুরের ইচ্ছা সোরেন, সোরেন টাইটেল থেকেই বুঝতে পারছেন SC ST। ST ST সার্টিফিকেট পা আমার বাংলার এই মেয়েটি 2023 সালে NEET পাস করেছেন, কিন্তু SC ST হওয়া সত্ত্বেও, 2023 NEET পাস করা সত্ত্বেও তিনি কোনো সরকারি কলেজে ভর্তির সুযোগ পাননি। কেন? কারণ তার অভিযোগ ছিল যে জাল সার্টিফিকেট, জাল জাতিগত শংসাপত্র দেখিয়ে ইতিমধ্যেই 27 জন অ্যাডমিশন নিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের আমার বাংলার মেয়ে, আমার বোন ইচ্ছা সোরেন, আপনাদের মেয়েরা, আপনাদের মেয়ে ইচ্ছা সোরেন কলকাতা হাইকোর্টে মামলা করলো যে 27 জন অ্যাডমিশন নিয়েছেন জাতিগত শংসাপত্র জাল করে। 27 জন এই মেয়েটি ধরে ফেলেছিল, আর কতজন আছে আপনারা ভাবার চেষ্টা করুন। এই মামলা উঠল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এবং সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই মামলাতে CBI তদন্তের নির্দেশ দিলেন। তিনি তো জানতেন, আমরা তো সবাই জানি যে যেখানে এই রাজ্যের বিধায়ক, নেতা, মন্ত্রী, রাজ্য সরকার জড়িত আছে সেখানে রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ এই মামলা তদন্ত করতে পারবে না। তাই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একেবারে স্বাভাবিকভাবেই CBI হাতে তদন্তভার তুলে দিলেন। আর তার জন্য আমরা দেখলাম কি, আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত চলে গেলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, কাগজপত্র ছাড়াই মৌখিকভাবে গেলেন, মৌখিকভাবেই 1 ঘন্টার মধ্যে এই CBI তদন্তে স্থগিতাদেশ নিয়ে চলে এলেন। যেখানে হাইকোর্টের নিয়ম হচ্ছে একজন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রায় দেওয়ার পর তার সেই রায় হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হবে, সেই রায় লিখিতভাবে পাবেন সবাই, সব পক্ষের আইনজীবীরা। তারপরে রায় যদি পছন্দ না হয় তাহলে সরকারি পক্ষের আইনজীবী ডিভিশন বেঞ্চে যাবেন, এটাই তো নিয়ম। অ্যাডভোকেট জেনারেল, তৃণমূলের বাকি সরকারি আইনজীবীরা চলে গেলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, CBI তদন্তের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়ে গেলেন। তারপরের দিন যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি CBI কে FIR করার নির্দেশ দিয়ে মামলা করার রায় দিলেন, সেই রায়ও কপি ছাড়া, কোনো লিখিত নির্দেশ ছাড়া 1 ঘন্টার মধ্যে FIR তুলে নেবার স্থগিতাদেশ দিয়ে দিলেন বিচারপতি সৌমেন সেন। একবার ভাবুন নিজের মাথা দিয়ে যে এই রাজ্যে ঠিক কি ঘটছে কলকাতা হাইকোর্টে। বিচারপতিরাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে শাসক দলের দলদাস হয়ে কাজ করছে। আমি বলছি না, আমি হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে বলবো, এত বড় ক্ষমতা আমার নেই, সংবিধান আমাকে সেই অধিকার দেয় না, সেই অধিকার এই রাজ্যে একমাত্র 2 জন মানুষের আছে, আপনারা জানেন, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আর আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিচারপতি সৌমেন সেন রাজ্যের হয়ে এই CBI স্থগিতাদেশ, FIR স্থগিতাদেশ দিলেন কাগজপত্র কিছু ছাড়াই। বুঝতে পারছেন দোষটা কার? কারা চেঁচামেচি করে এই মামলাটা সুপ্রিম কোর্টকে নিতে বাধ্য করলো? ভাবুন ভালো করে। ওই যে প্রথমেই যেটা দিয়ে আমি প্রতিবেদন শুরু করেছিলাম, একটি স্কুলে 2 জন বাচ্চা মারপিট করছে, ঝগড়া করছে, মানে এই নয় 2 জনারই দোষ আছে। এমনও হতে পারে যে 1 জনের দোষ আছে যে নিজের দোষ ঢাকার জন্য মারপিটটা শুরু করেছে, ঝগড়াটা শুরু করেছে। ঠিক এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টে। আর আজকে এই বিশেষ সাংবিধানিক বেঞ্চ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিশেষ সাংবিধানিক বেঞ্চে রাজ্য সরকার স্বীকার করে নিল মেডিকেলে ভর্তির জন্য 14টি ভুয়ো শংসাপত্র, অর্থাৎ জাল SC ST সাংবাদিক SC ST সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। এবং ইতিমধ্যে এই মামলায় আপনারা জানেন 14 জন ডাক্তারের, চিকিৎসকের নিয়োগ বাতিল করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।
এই হচ্ছে খবরের পেছনের আসল খবর, যেখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিশেষ সাংবিধানিক বেঞ্চে গিয়ে স্বীকার করে নিচ্ছে যে আমরা এখন অবধি 14 জন 14টা ভুয়ো জাল SC ST সার্টিফিকেট পেয়েছি, স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। তবু রাজ্য সরকার অন্য একজন বিচারপতিকে দিয়ে CBI তদন্তে বাধার সৃষ্টি করছে, CBI FIR-এ বাধার সৃষ্টি করছে, স্থগিতাদেশ নিয়ে আসছে। কেন? কারণ জাল শিক্ষক দেখেছে, ভুয়ো শিক্ষক দেখেছে। এরপরও বাংলার মানুষ যদি জাল ডাক্তার দেখতে পেয়ে যায়, তাহলে সেটা আপনারা যে বাংলার মেয়ের সরকারকে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন তাদের পক্ষে অত্যন্ত বিপদ নেমে আসবে। জালি ডাক্তার, ভাবুন, সরকারি হাসপাতালে আপনি আপনার ছেলে মেয়ে, নিজের প্রিয় ছেলে মেয়েকে ভর্তি করছেন, তাদেরকে যে ডাক্তার দেখছে সেই ডাক্তারটা জাল, জাল সার্টিফিকেট দিয়ে সেই ডাক্তারটা সুযোগ পেয়েছে মেডিকেল কলেজে। কেন? কারণ আপনারা 3-3 বার ভোট দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের এই জাল ডাক্তারটাকে নিয়োগ করার সুযোগ করে দিয়েছেন, যে জাল ডাক্তারটা আপনার প্রিয় ছেলে মেয়েকে দেখছে। ভাবুন, ভাবতে থাকুন, খবরের পেছনের আসল খবরগুলো জানার চেষ্টা করুন, যেটা এই বাংলার মেন স্ট্রিম মিডিয়া, নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া কোনোদিন আপনাদের দেখাবে না। সাংবাদিকরা সত্য কথা বলার চেষ্টা করছে না, যেটা আপনারা এখন কাউকে যদি বিশ্বাস না করেন, নিজের মোবাইল আছে, নেটে সার্চ দিয়ে দেখে নিন ঠিক কি ঘটছে। নেটে সার্চ দিয়ে দেখতে পাবেন, ঠিক যেমন 9ই জানুয়ারি এই রাজ্যে 58 জন ভুতুরে শিক্ষকের কথা স্বীকার করে নিয়েছিল রাজ্য সরকার, আর আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তারা স্বীকার করে নিল এখন অবধি 14 জন ভুয়ো ডাক্তারের সন্ধান পেয়েছে তারা, যারা ডাক্তারিতে ভর্তি হয়েছে জাল SC ST সার্টিফিকেট দিয়ে। যেজন্য, যে কারণে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই মামলাটার দায়িত্ব, তদন্তের ভার তুলে দিয়েছিলেন CBI-এর হাতে, এবং যার জন্য বিচারপতি সৌমেন সেন রাজ্য সরকারের নথি ছাড়াই মামলাতে CBI তদন্তে স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন। এই হচ্ছে আসল ব্যাপার, খবরের পেছনের খবর। জানতেন এগুলো আপনারা? বাংলার মেইনস্ট্রিম মিডিয়া এগুলো আপনাদের জানাবে যে কি ঘটছে? জানাবে না। তারা শুধু এটাই জানাবে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বনাম বিচারপতি সৌমেন সেনের লড়াই চলছে, এবং যে লড়াইটা এখন কলকাতা হাইকোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট এই মেডিকেল কলেজ দুর্নীতি মামলা হাইকোর্ট থেকে তুলে নিয়েছে, 2 বিচারপতির বেঞ্চ থেকেই তুলে নিয়েছে, এটা এখন সুপ্রিম কোর্ট বিচার করবে। আমাদের নজর থাকবে এদিকে, সুপ্রিম কোর্ট কি বিচার করে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে 14 জন জাল সার্টিফিকেট ওলা ডাক্তারিতে ভর্তি হওয়া ডাক্তারের সন্ধান পেয়েছি আমরা। এই হচ্ছে আসল ঘটনা, যেটা এই বাংলার কোনো মিডিয়া, খুব দুঃখজনক হলেও আপনারা যে মিডিয়াগুলো ফলো করেন আপনাদের দেখাবে না। সবটা তো শুনলেন, কি বলবেন আপনারা? ওই প্রথমে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা কিন্তু মনে রাখবেন, একটি স্কুলে 2 জন ছাত্র যদি ঝগড়া করে, মারপিট করে, তাহলে এমনটা নয় যে দুজনাই দোষী, এমনটাও হতে পারে একজন দোষী, আর যে নিজের দোষ ঢাকার জন্য, নিজের দোষ চাপা দেওয়ার জন্য এই ঝগড়াটা শুরু করেছে, ঠিক যেমন হচ্ছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে স্যালুট, তার জন্য রাজ্য সরকার আপাতত স্বীকার করতে বাধ্য হয়েছে যে 14 জন জাল ST ST সার্টিফিকেট নিয়ে ভর্তি হওয়া সরকারি হাসপাতালের ডাক্তারকে তারা খুঁজে পেয়েছে। ভাবুন, ভাবতে থাকুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। একটু ভাবুন কাদেরকে আপনারা ভোট দিচ্ছেন, ভোট দিতে যাওয়ার আগে একটু হলেও নিজেরা লজ্জাবোধ করুন যে কোন বাংলার মেয়ের সরকারটাকে আপনারা নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন, 3-3 বার ভোটে জিতিয়েছেন, 15 বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিয়েছেন, যারা সব ক্ষেত্রে যে যেমন পেরেছে চুরি করেছে, কিচ্ছু ভাবেনি, শিক্ষার মান কোথায় যাবে ভাবেনি, যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে অযোগ্যদের বিলিয়ে দিয়েছে, আর এখন আপনাদের জীবনের কি হবে সেটাও ভাবছে না, অযোগ্যদের জাল সার্টিফিকেট দিয়ে এরা ডাক্তার বানিয়ে দিচ্ছে। ভাবুন, ভাবতে থাকুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।